হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে বেস্ট সিভিল ওয়ার্কস স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা সাধারণত যেটা দেখে থাকি স্যানিটারির কাজের ক্ষেত্রে কিংবা কাজের একটা ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যেটা হলো পানি। সে পানিটা হলো স্যানিটারি কাজের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা খুব লক্ষ্য করে এবং সতর্কতার সাথে কাজটা করতে হয়। তো অনেক সময় আমরা দেখে থাকি যে দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা এসব জায়গায় পানির স্পিডটা আমরা খুব ভালো পাই। দেখা যায় হাইরেঞ্জের যে বিল্ডিংগুলো সেক্ষেত্রে উপরের দিকে একটু সমস্যা হয়, যেমন নয়তলা বা দশতলায় পানির স্পিডটা খুব ভালোভাবে পাওয়া যায় না, সেক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, এই যে দেখেন এখানে মানে অনেক ব্যান্ড আছে এবং পানির প্রেশারটা, এই ব্যান্ডগুলো থাকার ফলে এই যে দেখছেন এখান থেকে কীভাবে পানিটা আসছে একটু দেখাই আপনাদের, যে এখান থেকে ঘুরে এই যে ওই একটা ব্যান্ড আছে, ওইখানে ওই একটা ব্যান্ড আছে, ওইখানে ওই একটা ব্যান্ড আছে, এভাবে দেখতে পাচ্ছেন আপনারা এই ব্যান্ডগুলো। এই ব্যান্ডগুলো ঘুরে অর্থাৎ পানি যাওয়ার সময় যে মানে বাধাটা পায়, সেই বাধার ফলে কি হয়, মানে পানির যে গতিটা সেটা কমে যায়, সেজন্য একটু সমস্যা হয় পানির ক্ষেত্রে। পানিটা আসলে নিচের দিকে যেরকম পায় সেরকমটা হয় কি উপরে অর্থাৎ নয়, দশ কিংবা আটতলায় ভয়া পানি। এই যে এখান থেকে দেখছেন এই যে ট্যাঙ্কের নিচ থেকে পানিটা আসছে, পানিটা এসে এখান থেকে এভাবে ঘুরে গেছে। এই বাধাগুলো পাওয়ার ফলে যেটা দেখা গেছে যে পানিটা নয়তলা, দশতলা, আটতলা এখানে একটু স্পিডটা কম থাকে। তো সেক্ষেত্রে কী করণীয়, কী করলে আমরা আসলে এখানে পেতে পারি, আমরা আসলে স্পিডটা পেতে পারি? আমরা বাড়ি নির্মাণের ক্ষেত্রে অনেকেই হয়তো এগুলো জানি না, তো আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখান থেকে একটু দেখেন, এখান থেকে ঘুরে এসে এই যে একটা পানির লাইন আমি আপনাদের দেখাবো, এখানে এই যে দুইটা পানির লাইন, এই দুটা গেছে কিন্তু একদম সরাসরি নিচের দিকে গেছে, নিচের দিকে পানির লাইন গেছে। আর এখান থেকে যদি পানির লাইনটা দেওয়া হতো তাহলে এই যে বাধাগুলোর কারণে নয়তলা এবং দশতলায় দেখা যায় তো যে উপরে থাকার ফলে এখানে আসলে ওইভাবে সুন্দরভাবে পানিটা পাচ্ছে না, পানির প্রেশারটা নেই। সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে দেখছেন একটা টি, একটা টি, এখানে একটা দুই থ্রি ফোর একটা টি ব্যবহার করা হয়েছে। টিটা এখানে লাগানোর পরে এখানে একটা নিপেল দিয়ে, এখানে দেখছেন একটা নিপেল, এই নিপেলটা অ্যাড করে এখান থেকে আবার একটা ইউনিয়ন, এখানে একটা টি ব্যবহার করা হয়েছে। এটা হলো দুই থ্রি ফোর টি আছে, এই যে নিচে দেখেন আপনাদেরকে আমি একটু দেখাই, এই যে নিচের এই অংশটা, এই যে নিচের অংশটা, এটা কিন্তু সরাসরি চলে গেছে নয়তলা এবং দশতলার বাথরুমে, কিচেনে, যার ফলে কী হয়েছে পানিটা এখান থেকে সরাসরি পাচ্ছে, এখান থেকে ঘুরে যাচ্ছে না, অর্থাৎ নিচের দিকে। এটা কিন্তু শুধুমাত্র এই নয়তলা এবং দশতলার জন্য করা হয়েছে, যার ফলে পানির প্রেশারটা এখানে কিন্তু 100% পাচ্ছে, অর্থাৎ পানির যে মূলত যে চাপটা সেটা পাচ্ছে। তো আমরা বাড়ি করার ক্ষেত্রে আমাদের এটা একটা মানে কমন একটা সেন্স যে আমরা যদি কাজ করি সেক্ষেত্রে এরকম যদি করি, এইগুলা আমরা যদি নাও বুঝি সেক্ষেত্রে যদি আমাদের ইঞ্জিনিয়ার যিনি থাকবে, আমাদের ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় সেক্ষেত্রে সে তাকে সাধারণ আমরা যদি বলি যে এই এই সমস্যা এটা হতে পারে, সেক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু আপনি ধরিয়ে দিতে পারেন, কিংবা আপনি আপনার কাজের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নিজে নিজে বোঝার চেষ্টা করতে পারেন। এটাই আর কি, আজকে আর এতটুকুই, পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন কোনো টিপস নিয়ে আসবো।